গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে, দেখতে থাকো ব্লগটা। আর শীত, বুঝতেই পারছো শীতের দিনে একটু দেরি হয়েই যায়। তো আপাতত আমার কাজকর্ম সব শেষ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব করে নিয়েছি। এখন স্নানও শেষ, স্নান করে আসলাম। তো এখন রুটি করবো, ব্রেকফাস্ট বানাবো, বানিয়ে খেয়ে, হাজবেন্ড তো আগেই চলে গেছে অফিসে, আমি এখন বানাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে অফিস যাব। ঠিক আছে, তো আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করে দিও। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। আমি এখন ছোট্ট বিছানাটা তুলে নেব, যার জন্য মশারিটা ভাঁজ করে নিচ্ছি। বিছানা তুলবো, তারপর আলনাটা একটু গুছগাছ করব, তারপর আমি রান্নাঘরে যাব। সকালে উঠে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো বাসি কাজ অলমোস্ট হয়ে গেছে। তো এখন বিছানাটা তুলবো। আর ওই যে জানলাটা দেখতে পাচ্ছ, এক পার্টি খুলেছি, কারণ এত ঠান্ডা আসছে, শীত হাওয়া, শিশি ঠান্ডা হাওয়া আসছে। আর জানলার গ্লাসগুলো না কুয়াশা পড়ে পড়ে পুরো ভিজে আছে, ভিতরটাতেও হাত দিলে হাতে জল লাগছে কুয়াশা। তাই এক পার্টি খুললাম, পুরো আর খুললাম না, খুব ঠান্ডা আসছিল। তো এখন আমি ঝটপট বিছানাটা তুলে নেব, দেখতে থাকো ব্লগটা। বিছানার চাদরগুলো পাচ্ছি ভালো করে ছেড়ে। বিছানার গুছিয়ে নিব এগুলো করে, তারপরে আমি যাব রান্নাঘরে। অবশ্য আজকে এত একটা চাপ নেই, শীতের সকালবেলা তো উঠা একটু প্রবলেম হয়েই যায়, বুঝতে পারো। তাও রাতে রান্নার ঝামেলাটা করে রাখি বলে সকালে উঠে রান্নাটা করতে হয় না। সকালে শুধু উঠে ব্রেকফাস্ট, কখনো রুটি বা যাই বানাই না কেন, হয়ে যায় সেটা করা। কিন্তু পুরো রান্নার ঝামেলাটা থাকলে একটু আমার প্রবলেম হয়ে যেত টাইম ম্যানেজের। তো এখন রাতে আমার ভাত আমি একসাথেই করে রাখি, ভাত তরকারি যাই হয়। সকালবেলা শুধু এটা গরম করি, করে নিয়ে চলে যাই টিফিনে। তো আমার বিছানা গুছানো প্রায় হয়ে আসছে, বিছানাটা ঠিকঠাক করে এবার যাব আলনার দিকে। আলনাটা একটু গুছগাছ করে নেবো, জানি না কী করে সকালবেলা বা বিকালবেলা আমি অফিস থেকে আসার পর আলনাটা ভালো করে গুছগাছ করে রাখি। পরের দিন সকাল হতে না হতেই আবার সেই আগের মতোই অগোছালো হয়ে যায়। ও মানে একটা টানবে, তিনটা এদিক ওদিক ফেলবে, যার জন্য আমার আবার নতুন করে পুরো গুছাতে হয়। দেখো সব কিন্তু ওরই জামা কাপড়, আমার নেই। ওই যে একটা টি শার্ট নেবে, তিনটা এদিক ওদিক করে রাখবে। তো এইগুলো এখন ঠিকঠাক করবো, উপায় নেই, করতে তো হবে। আর অগোছালো হয়ে থাকলে নিজেরও দেখতে ভালো লাগে না, যার জন্য টাইম শর্ট হলেও চেষ্টা করি তাড়াতাড়ি করে সব গুছিয়ে রাখার। তো আমার আলনা গুছানো প্রায় হয়ে গেছে। এদিকে দেখো ড্রেসিং টেবিলের সাইডটাতে, আমরা অ্যাকচুয়ালি শিফট হয়েছি, তো সেরকম কোনো কিছু এখনও ভালো করে গুছগাছ হয়নি। তো ড্রেসিং টেবিল এই সাইডটাতে আমার অনেক কিছু রাখা আছে, সেগুলোকে অন্য জায়গায় ব্যবস্থা করতে হবে, তাহলে জায়গাটা একটু খালি খালি হবে। তো ওইটাতে ফ্লাওয়ার ভাস্টেশনে রাখতে পারবো, কিন্তু এখন উপায় নেই। তো এদিকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে ভাত তরকারি এগুলো গরম বসিয়ে দিয়েছি, যেগুলো আমি গতকাল রাতেই করে রেখেছিলাম, আমি টিফিনে নিয়ে যাব। আর ভাতটা গরম বসিয়েছে, তরকারিটা গরম বসাইনি এখনও। আর পাশে যে কড়াই বসানো দেখছো, সেটাতে আমি সকালে রুটির সাথে করব বলে আলু মটর দিয়ে একটু ঘুগনির মতন বানাচ্ছি, তো সেটাই বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ভাতটা গরম হয়ে গেছে, তরকারিটা এবার গরমে বসালাম বা এই বড় বাটিটাতে।
এই যে দেখো আলু মটর টমেটো দিয়ে তরকারিটা করে নিচ্ছে, এদিকে মাছ তরকারিটা আমার গরম হয়ে গেছে। তো আমার টিফিনটা আমি এবার বেরিয়ে নেব আর রুটি করব, যার জন্য তাওয়াটাও গরম করতে বসিয়ে দিলাম। আটা মেখে নিয়েছি, আটা মেখে রাখলাম, এবার তাওয়াটা গরম হোক, একটা একটা করে রুটি বেলে দিয়ে দেব। তো দেখো আমার ভাত আমি বেড়ে নিচ্ছি টিফিনে। তরকারিটাও নিয়ে নিলাম, গরম করে নিয়ে যাই ঠিকই, কিন্তু যখন খাওয়ার সময় হয় দুপুরবেলা, খেতে খেতে এগুলো আবার সেই ঠান্ডা হয়ে জল হয়ে যায়, উপায় নেই, খেতে তো হবে। তো আমার টিফিনও গুছানো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ঝটপট রুটি কটা করব, করে একটু চা করব, করে খেয়ে নেব। তরকারিটা দেখে নিই কতটুকু মজলো। তো দেখো আটা, আমার তাওয়াটাও প্রায় গরম হয়ে গেছে, রুটিও বেলে নিলাম, দিয়ে দিলাম, রুটিগুলো এবার ঝটপট করে নেব। হাজবেন্ড চলে গেছে অফিসে আজকে তাড়াতাড়ি, তো এখন আমি মাকে ডেকে নিলাম, মা আর আমি মিলেই খাবো। তো মা আসছে, মা এসে বলছে দে আমি করে দেম, বললাম যে না হয়ে যাবে, তো আমি করে নিচ্ছি। দেখো মা আর আমি কথা বলতে বলতে হয়ে যাচ্ছে, নিজের কাজটা নিজেই করতে চেষ্টা করি। হ্যাঁ, যখন শরীরটা খুব বেশি খারাপ লাগে তখন মা করে দেয় টুকটাক। আমার ফুলকো ফুলকো রুটি রেডি, দেখে কার কার ভালো লাগছে বলো। হাজবেন্ডের কখনো সকালে 8টায় বের হয়ে যায়, কখনো বা 10টা সাড়ে 10টায় যায়, যখন 10টা সাড়ে 10টায় যায় আমাকে সঙ্গে নিয়ে যায়, আমাকে অফিসে ছেড়েও চলে যায়। তো দেখো আমার রুটি তরকারি প্রায় হয়ে গেছে, এখানে আসছি। আমি নতুন একটা কুর্তি নিয়েছিলাম উলের, তো তার দেখলাম বাটনটা ছিঁড়ে গেছে, খুলে গেছে, তো ওইটা সেলাই করব। তো আজকে এই নতুন কুর্তিটাই পরে যাব, পরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে। তো দাঁড়াও, তার আগে আমি বাটনটা সেলাই করে নিই। এগুলো এত মানে অর্ডিনারিভাবে সেলাই করা থাকে, একদিনও যায় না, ছিঁড়ে ছিঁড়ে যায়। তো দেখো আমি কুর্তিটা পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টটা হয়ে গেছে আমার, বের হয়ে গেছি, তো বের হয়ে যাচ্ছি এবার, দেরিও হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি। তো চলো যাই, আর অফিসে গেলে যে আমি টোটোতে করে যাচ্ছি। তো দেখো এসেও গেছি সন্ধ্যাবেলা ঘরে, তার তো তার মাঝখানে কোনো ব্লগ তোমাদের দিতে পারিনি, এই আর ইভিনিংয়ে আসলাম। তো শীতের সন্ধ্যায় মা গরম গরম মুড়ি মাখা করেছে আর চা, জমে যায় তাই না? তো তার সাথে যদি একটু পেঁয়াজি হতো, একটু শশা হতো আরও ভালো লাগতো জানি, কিন্তু নেই সেটা, দেখো কী করা যাবে, সেই সময়টা ছিল না। তো মা চানাচুর দিয়ে এমনি মুড়িটা মেখে নিয়ে আসছে পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো বসে বসে মা আর আমি খাচ্ছি, গল্প করছি, তারপর যাবো রান্না করতে। এই যে রান্না করতে চলে আসলাম, ফ্রিজ থেকে মাছটা বের করে রাখি। ফ্রিজে মাছটা মা সকালবেলায় ধুয়ে রেখেছিল, তো ডিপ ফ্রিজ থেকে বের করে এখানে নিচে রাখলো। এবার এটা বের করে বেসিনে আমি রেখে দেব, রেখে ভাত বসাবো, বসিয়ে যা সবজি কাটাকুটি আছে সেগুলো করব। তো দেখো বন্ধুরা, চাটা খেয়ে একটু আমি দোকানের দিকে গেছিলাম, তো ঘরে বিস্কিটটা ফুরিয়ে গেছে, বিস্কিটটা নিয়ে আসলাম। এই যে একটা নতুন বিস্কিট দেখলাম, পপ বিস্কিট, দেখি খেয়ে কেমন লাগে, তো এটাই 2 প্যাকেট নিয়ে আসলাম। দামও বেশি না, 10 টাকা করে, তার জন্যই আরও আনলাম যে দেখি খেয়ে কেমন লাগে। তো বোতলে ঢুকিয়ে রাখছি বিস্কিটগুলো, বিস্কিটের কুটোয়,
আর ওই যে দেখতে পাচ্ছ এক প্যাকেট মুড়ির লাড্ডু আনলাম, দেখি রেডিমেড মানে কিনা মুড়ির লাড্ডু খেয়ে কেমন লাগে, তার জন্য নিয়ে আসা। এগুলোকে একটু ঢেলে গুছগাছ করে রাখবো। বাজার থেকে দেখো নিয়ে আসলাম বিস্কিট ফুরিয়ে গেছিল আর ছিলেন মুড়ির লাড্ডু, তো আপাতত রেখে দিই ঘরে, বিস্কিটটা একদম ধুয়ে গেছে তাই নিয়ে আসলাম। তারপর আমি এদিকে দেখো চার বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। চার বাসনগুলো ধুয়ে নেওয়ার পর, কারণ আমি বেসিনে না হলে মাছ টাছ এগুলো ধুতে পারছিলাম না, মাছ অলরেডি মা একবার ধুয়েই রেখেছে, তবুও রান্নার আগে আমি একবার জলটা তো দিয়ে ধুয়ে নিতে হবে, তাই তাড়াতাড়ি করে বেসিনে বাসনগুলো চার বাসন যা ছিল সেগুলো মেজে নিচ্ছি। মেজে তারপর আমি মাছটা ধুয়ে নেব, তার আগে ভাতটা বসাবো, ভাতের জল গরম বসাবো, বসে ভাতটা চাল ধুয়ে দিয়ে দেবো। তো দেখো তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছি। আমার এই বেসিনটা না অনেকটা ছোট, যার জন্য আমার বাসন মাজতে খুব অসুবিধা হয়, কিন্তু উপায় নেই, কি আর করবো বলো, ভাড়া বাড়ি যেরকম পেয়েছি সেরকমই অ্যাডজাস্ট তো করতে হবে, তাই করছি। আমার রান্নাঘরটাও ছোট আর বেসিনটাও ছোট, সেলফেও আমি এত কিছু মানে রাখতে পারি না সেরকমভাবে, রান্নার সময় খুব অসুবিধাই হয়, তাও অ্যাডজাস্ট করছি, ম্যানেজ করছি আর কি। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি এবার। তো বন্ধুরা ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা আমার কেমন লাগলো। নিশ্চয়ই পারফেক্ট তো করতে পারবোই না জানি, তবুও যা খামতি রয়ে বা যা ভালো লাগে না, যা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে, যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো দেখো এদিকে ভাতে বসিয়ে দিলাম, চালটা এবার ধুয়ে দিয়ে দেব, ভালো করে ধুবো চালটাতে, চালটা ধুয়ে এবার জলে দিয়ে দেব। এদিকে ভাত ফুটতে থাকুক, এদিকে আমি মাছটাও ধুয়ে নেব। তো দেখো মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, অলরেডি একবার মা কেটে কেটে যখন কিনে আনলো তখন ধুয়ে টুয়ে রেখেছিল ফ্রিজে, তাও একবার বরফটা ছাড়ার পর আমি আরেকবার ধুয়ে নিচ্ছি। সব মাছগুলো রাঁধবো না, কারণ আমরা তো মাত্র দুজন মানুষ, দু তিনজন, তাই মানে আধা রেখে দেব আর হাফটা রান্না করে নেব। এখন রান্না করলে সকালবেলা আমার টিফিনও নিয়ে নিতে পারবো, প্রবলেম নেই, তার জন্য একসাথেই করবো। তো দেখো ভালো করে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, এই যে মাছগুলো আমি একটু ভাগাভাগি করে নিচ্ছি, কারণ এখন যা রান্নাবো চার পিসের মতন রান্না করব আর বাকি রেখে দেব, কালকে হয়ে যাবে। তো দেখো বন্ধু এদিকে ভাত ফুটছে, এদিকে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজার করে নেব। তারপর দেখো এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে মাছগুলো এবার ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, কারণ তরকারি মাছ বেশি কড়া না ভাজলেও চলে, তো তার জন্য হালকা করে ভেজে নেব। এদিকে আমার ভাতও ফুটে আসছে, ভাতটাও নামাবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে আমি আলু আর ওলকপি কেটে নিয়েছি, তো সেটা দিয়ে আজকে মাছের পাতলা করে একটা ঝোল করবো, রাত্রেবেলা মানে সিম্পলই আর কি, পাতলা পাতলা করে বানাবো কম মশলা দিয়ে। তো ফোড়নে দিচ্ছি কালি জিরা বা কালো জিরা তোমরা যাই বলো, দিয়ে আমি এই যে তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি, আলু আর ওলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি, একদম কম মশলা হালকা করে করেছিলাম তরকারিটা। তো দেখো ঝোল দিয়ে দিলাম আমি, দিয়ে ঝোলটা একটু ফুটুক, ফুটলে পরে মাছ ভাজা মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে একটু ফুটাবো, নামিয়ে নিব। ধনে পাতা কুচি দিলে ভালো লাগতো, কিন্তু সেই সময় আমার ঘরে ধনে পাতাটা ছিল না, তার জন্য আর দেওয়া হয়নি। আমার ভাত অলরেডি হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি, ঝোল ফুটে এসছে, মাছগুলো দিয়ে দিলাম, তো হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি লং করছি না, এখানেই শেষ করব।
ঠিক আছে। যদি আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কেমন লাগলো আজকে এটাও কমেন্ট করে জানিও ব্লগটা, ঠিক আছে। সবাই পাশে থেকো। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।